हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज आमी तोमादेर साथे शेयर करब मात्र 5 मिनिटेर स्किन केयर रुटीन। जदि तोमरा ए 5 मिनिटेर स्किन केयर रुटीनटा करते पारो ताहले किन्तु तोमरा पेये जाबे ब्राइट आर क्लियर स्किन। तो ए स्किन केयर रुटीनटा आमी तीनटे स्टेपे करब। फार्स्ट क्लिनजिंग, तारपर स्टीमिंग, तारपर करब फेस पैक। ठीक आछे, तो प्रथमे आमी क्लिनजिंग करार जन्य निये नेब एकटा टमेटोटाके हाफ करे नीते हबे। तारपर सेई टमेटोटा दिए मुखेर मध्ये भालो करे अप्लाई करे नीते हबे। टमेटोर मध्ये जे रसटा रयेछे सेटा किन्तु फेसे भालो करे अप्लाई करते हबे। एटाके आमी क्लिनजिंग हिसेबे व्यवहार करछि। तो टमेटो किन्तु आमादेर स्किनेर मध्ये जे मृत कोष रयेछे सेगुलोके दूर करे देय়। आमादेर जे सानटान पड়ে যায় সেটাকে দূর করে দেয়। প্লাস এর যে একটা আম্লিক ভাব রয়েছে, প্রাকৃতিক ভাবে আম্লিক, এটা কিন্তু আমাদের স্কিনের কোনো রকম ক্ষতি করে না। কারণ যেহেতু এই টমেটোটা আমরা খাই, সুতরাং এটার থেকে কোনো ক্ষতি হবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাহলে এটা আমরা ফেসেও খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে পারবো। এটা আমাদের আম্লিক হওয়ার জন্য স্কিনের পিএইচ মাত্রাকে সঠিক রাখে। তো ভালো করে ক্লিনজিং করে নেওয়ার পরে রুমাল নিয়ে নেব। রুমালটাকে গরম জলে ভিজিয়ে নেব। দেখো এই স্কিনে যে স্টিম নিচ্ছি, তো এই স্টিম নেওয়ার কারণটা হলো আমাদের যে ওপেন পোর্স রয়েছে, তো ওপেন পোর্সের সমস্যা থেকে যাতে বাঁচতে পারি, ওপেন পোর্সের ধুলো বালি যেগুলো সেগুলো পরিষ্কার হয়ে যাবে। প্লাস আমরা যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করব সেটার সমস্ত গুণাগুণ যাতে আমাদের স্কিনের মধ্যে আসে, সেইটার জন্য কিন্তু আমরা এই স্টিমটা নিচ্ছি। তাহলে দেখলে তো ক্লিনজিং আর স্টিমিং কতটা সহজেই কম সময়ের মধ্যে হয়ে গেল। এবার আমি ফেস প্যাক বানিয়ে নেব। তো ফেস প্যাক বানানোর জন্য আমি প্রথমেই অ্যালোভেরা জেল, তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থেকে থাকে তোমরা অরিজিনাল অ্যালোভেরা গাছ থেকেও অ্যালোভেরা নিতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সেই অ্যালোভেরার পাতাটা থেকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে, তারপর সেটাকে ব্যবহার করবে। আর এর সাথে আমি নেব চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো বা বাজার থেকেও কিনে নিতে পারো। এই দুটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে তোমাদেরকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা ব্যবহারের ফলে তোমাদের স্কিনের টেক্সচার ভালো হবে, সানট্যান চলে যাবে, স্কিনটা উজ্জ্বল হবে, একটা ন্যাচারাল গ্লো করবে। কারণ এই দুটো উপকরণই এতই ভালো আমাদের স্কিনের জন্য। আমাদের মুখের মধ্যে যে ব্রণ বা অ্যাকনের ফলে কালো স্পট হয়ে যায় সেগুলোকেও নির্মূল করতে সাহায্য করে। এটাকে 5 থেকে 10 মিনিট রেখে দাও। তারপর তোমরা যদি 10 মিনিট রাখতে পারো খুবই ভালো হয়, যদি সময় না থাকে তো 5 মিনিটই রাখো। তারপরে জল দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিও। আরেকটা ব্যাপার হলো এই যে উপকরণগুলো তোমরা ব্যবহার করছো সেগুলোতে কিন্তু কোনো রকমের সাইড ইফেক্ট হবে না। তার কারণ এই সমস্ত উপকরণগুলো আমরা যেহেতু খাই, সেহেতু যেগুলো আমরা খাচ্ছি, ইনটেক করছি, সেগুলো কিন্তু কখনোই আমরা স্কিনের ক্ষতি করবে না। যদি তোমাদের